গরু পাচার মামলায় ফের সিবিআই এর কাছে হাজিরা এরালেন অনুব্রত মণ্ডল। কলকাতা থেকে বীরভূম রওনা হওয়ার পর চিনার পার্কে ফ্ল্যাটে এলো সিবিআই। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিবিআই এর এক অফিসার, তিনি বাইকে করে আসেন অনুব্রত মণ্ডলের চিনার পার্কের ফ্ল্যাটে এবং সেখানে তিনি কিছুক্ষণ থাকেন এবং তারপর তিনি চলে যান। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, আমরা সেই ছবি দেখতে পেলাম যে সিবিআই এর এক অফিসার আসেন বাইকে করে আসেন তিনি চিনার পার্কের ফ্ল্যাটে, সেখানে কার সঙ্গে দেখা করেন, কি কথা হয়, কি জানতে পারছো তুমি? স্বর্ণালী, আজকে সন্ধে 6:30 নাগাদ সিবিআই এর এক আধিকারিক তিনি আসেন চিনার পার্কে অনুব্রত মণ্ডলের এই ফ্ল্যাটে এবং সেখানে এসে তিনি অনুব্রত মণ্ডলের খোঁজ করেন। অনুব্রত মণ্ডল এই ফ্ল্যাটে রয়েছেন কিনা তা ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষীর কাছে জানতে চান সেই সিবিআই আধিকারিক। 6:30 নাগাদ তিনি এই চিনার পার্ক এলাকায় আসেন এবং সেখানে এসে মূল রাস্তার উপর তিনি তার বাইক রেখে হেঁটে আসেন এই আবাসনে এবং সেখানে এসে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বেশ কয়েকক্ষণ মিনিট কথা বলেন তিনি এবং তখন তার থেকে জানতে চান অনুব্রত মণ্ডল আজ কখন রওনা দিয়েছেন বীরভূমের উদ্দেশ্যে, তিনি এই ফ্ল্যাটে রয়েছেন কি না, অনুব্রত মণ্ডল কবে ফিরবেন বলেছেন, এমনটাও কিন্তু প্রশ্ন করা হয়। যদিও নিরাপত্তা রক্ষীর কাছে যখন জানতে চাওয়া হয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে কি কথা হয়েছে তখন তিনি বিশদে বলতে চাননি, কিন্তু সিবিআই আধিকারিক যিনি এসেছিলেন তিনি কয়েক মিনিট এই ফ্ল্যাটে ছিলেন, তারপর আবার হেঁটে তিনি মূল রাস্তা অবধি যান। মূল রাস্তার পাশে যেখানে তার বাইক রাখা ছিল সেখান থেকে মোটর বাইক নিয়ে তিনি আবার নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। স্বর্ণালী, ধন্যবাদ শিবাশিস। চিনার পার্কের ফ্ল্যাটের কেয়ারটেকার তিনি কি বললেন শোনাবো। ও বললো যে মালিক আছে, আমরা না। কি মালিক? কে মালিক? বললো বলতে আমি বললাম না, নাই কেউ। চলে গেল। কি কাগজ দিল? কাগজ দিয়েছে কোন কিছু আমার হাতে দেয়? কি দেখতে আসলো? ধাক্কা দিতে তুমি কোথা থেকে আসলে বলেছ? কোথা থেকে? ওটা আজকে আসলো, কোনো কিছু বলে নাই। ও আসলো, বলো মালিক আছে, আমরা না। তো আবার ঘুরে কি কাগজ দিল? কাগজের ভিতরে কোন হাতে ছিল না, আমার হাতে কিছু দেয় দেখতেছিল। এর আগে আপনারা জানেন যে আজকে অনুব্রত মণ্ডল তিনি শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য এসএসকেএমে যান, কিন্তু এসএসকেএমে তার জন্য উরবান ওয়ার্ডের একটি কেবিনও তৈরি রাখা হয়েছিল, কিন্তু সেখানে ভর্তি করল না এসএসকেএম। ভর্তি করার কোনো প্রয়োজন নেই বলে অনুব্রত মণ্ডলকে ফিরিয়ে দিল এসএসকেএম। অসুস্থতার জন্য হাজিরা দিতে পারবো না বলে সিবিআই কে মেল করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। কি বলবো, এইভাবে কি বলা যায়? এইভাবে বলা যায়? দাদা আপনি কি যাবেন? আমি কি যাবো না, সেটা আমি জানি। আমার যখন আবেদন জানাবো। আপনার শরীর কেমন আছে? শরীর কেমন আছে?